দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠক করেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি IPS বিষয়ক প্রতিমন্ত্রী আনমারি ট্রিভিলিয়ান। বৈঠক শেষে আনমারি বলেন, 2026 সালের মধ্যে বাংলাদেশের মধ্যম আয়ের দেশের লক্ষ্য অর্জনে পাশে থাকবে যুক্তরাজ্য। LDC to a middle income developing country, so many exciting areas of cooperation between the UK and Bangladesh that we're looking forward to working on. পরে বৈঠক প্রসঙ্গ ও সমসাময়িক বিষয়ে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, ব্রিটিশ প্রতিমন্ত্রীর এই সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের পারস্পরিক সম্পর্ক আরো জোরদার করবে। তাদের সাথে বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের দেশ থেকে যাতে দক্ষ জনশক্তি তাদের দেশে যেতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে এবং জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয়ে তার সাথে আলোচনা হয়েছে। ব্রিফিংয়ে ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাজ্যের অবস্থান নিয়েও কথা বলেন মন্ত্রী। পাশাপাশি সীমান্তে বেসামরিক হত্যা বন্ধে বাংলাদেশ ভারত কাজ করছে বলেও জানান তিনি। আমরা অবাক বিষয়ে দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বিক্ষোভ করছে তাদেরকে কীভাবে ব্রুটালি দমন করা হচ্ছে। গতকাল যেই ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। তারা যাতে কোনো ক্ষেত্রেই এমন বল প্রয়োগ না করে যাতে জীবনহানি ঘটে সেটির জন্য আমরা রেগুলার কনসালটেশনের মধ্যে আছি। ভারতের পররাষ্ট্র সচিব আসলে পরে এই বিষয়টি আমরা আলোচনা করব। পরে মার্কিন সহকারী পররাষ্ট্র ডোনাল্ড লুয়ের বাংলাদেশ সফরের কারণ হিসেবে রোহিঙ্গা সংকটকে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, এ সফরে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও গভীর ও জোরদার হবে। মূলত আসছেন হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। সেটি নিয়ে আলাপ আলোচনা করা এবং অন্যান্য বিষয়।